বর্তমান দেশে করোনার নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 12% নেমে এসেছে। বিপরীতে সুস্থতার হার বেড়েছে 73%। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা জন্মেছে, করোনা হয়তো বাংলাদেশ থেকে নির্মূলের পথে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞরা সহ এবার স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শীতকালে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন। এজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেজন্য হয়তো এটা আমার মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবু আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। আসছে শীতে কোনো কোনো ক্ষেত্রে করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, শীতকালে করোনা পরিস্থিতি কতটা খারাপ হতে পারে, কেনই বা এই আশঙ্কা? অত্যন্ত বিপজ্জনক এই ভাইরাস শুরু হয়েছিল ঠান্ডার শহর চীনের উহানে। বিশেষজ্ঞরা মনে করছেন ঠান্ডায় এই ভাইরাস শক্তিশালী হয়ে ওঠে, ফলে আগামী ডিসেম্বরের বিশ্বের অন্যান্য দেশের সাথে যখন বাংলাদেশের গড় তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রির মধ্যে নেমে আসবে, তখন হয়তো করোনার আরেকটি ঢেউ আসতে পারে। গত বছর যখন চায়না থেকে প্রথম হয়তো ডিসেম্বর মাসে, তো ওই সময় তো প্রচণ্ড শীত ছিল, তখন থেকেই ধারণা করা অনেক শীত প্রধান দেশে কিন্তু এটা বাড়ছে ওই সময়টাতে, তখন থেকে কিন্তু আমাদের সবার একটা শঙ্কা শীতে হয়তো এটা বাড়বে। আমরা যে শঙ্কা করছি বা মাননীয় প্রধান যে কথাটা শঙ্কাটা বলছেন, এটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না, হতে পারে, সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। বিশেষজ্ঞদের মত, মানুষের মধ্যে সার্বজনীনভাবে মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়ার অভ্যাস বাড়ানো এবং পরীক্ষা ও আইসোলেশনের মতো স্বাস্থ্যবিধির আবারও কঠোর প্রয়োগ প্রয়োজন। যদিও সংক্রমণ হার কম, মৃত্যুর মিছিল কিন্তু কমছে না, ডেলি কম বেশি মারা তো যাচ্ছে, এখানে ওঠানামা করছে, গতকাল 26, তার আগে 32, তার আগে 42 কম। সুতরাং আমরা কিন্তু ঝুঁকিমুক্ত এখনও বলবো এটা কিন্তু ঠিক নয় আসলে। সুতরাং আমাদেরকে আরও কিছু অবজার্ভ করতে হবে। তারপরে জনগণের জন্য কথাটা বলবো যে একটু কম মনে করে আপনার যা খুশি তাই কিন্তু করবেন না। মানুষের সচেতনতা ও সহযোগিতা না থাকলে দেশ বিপজ্জনক এই মহামারী থেকে মুক্তি পাবে না বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে 1 জন ও উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে পুলিশ সহ নতুন করে শনাক্ত হয়েছেন 26 জন। কুমিল্লায় করোনা পজিটিভে মৃত্যু হয়েছে আরও 2 জনের, জেলায় নতুন শনাক্ত 17। কুষ্টিয়ায় সবশেষ 24 ঘন্টায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 21। চট্টগ্রামে করোনায় মারা গেছে 1 জন, জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 46 জন।